বিশিব্রমে হাইকে তাকলাই বিশি অব স্টেট হুড দে এবার ত্রিপুরা হাস্তে হেনেক সিমুং মানমার সাল যুগ সাবই কাশা পান্ডা সংসার জামানি বিশিংতে সামঙ্গ কিরংজাক রত্ন বরম ইয়াফার জাকা বরম রেজাকা ত্রিপুরা ইউনিভার্সিটি নি কিসাম প্রফেসর ডক্টর অরুণোদয় সাহা কক্তি সাল স্টেট হুড দে রোগী সংসার জাক পান্ডাও হাস্তে মন্ত্র করা ডক্টর মানিশ সাহানি ইয়াগ্রমে কাংশা সলনি দোলাই চুমরুই ফাইভ লাখ রাং মারিনি চেক সকা ইয়াফার জাকা প্রফেসর ডক্টর অরুণোদয় সাকা সকাত মানমানি রামমারি ফাইভ লাখ উদয়পুর আমা ত্রিপুরসরি মোতায়নক তুই দুলনাই রকনি ইয়াগ ইয়াফরে রনাই হিনি সাকা মোতায়নক হামক্রাই খেলাই জাঙানি বখাক ও রাং সামঙ্গ চুক থং হরি বসাকা যে ঐতিহ্যবাহী কৃষ্টি সংস্কৃতির যে বিকাশের পাশাপাশি আমরা জনজাতি যে অধ্যুষিত এলাকা সেগুলোর গুণগত শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা ব্যবস্থা বিভিন্ন পরিকল্পনা আমরা গ্রহণ করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর 2014 পর থেকে যেভাবে সারা ভারতবর্ষে একটা ডেভেলপমেন্ট এটা দেখা গেছে, গতানুগতিক ভাবে আমরা দেখেছি আগে সরকার এসছে সরকার গেছে, তো আমরা ধরে নিয়েছি এইভাবেই কিন্তু সরকার বোধহয় চলে এবং সরকার বোধহয়ভাবেই শাসন করে। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা আসতো আমাদের কাছে, তো মানুষ দেখলো যে না আরে এ তো অন্যরকম সরকার। মোদিজি আমি সব জায়গায় কথাটা বলি যে মোদিজি আসার পর আগামী দিনে এটা নিয়ে একটা মানে রিসার্চ হবে যে মোদিজির আগ মুহূর্তে মোদিজির পরে এই দেশে কি কি হলো, মোদিজি কি কি করেছেন, একটা বিরাট রিসার্চ আগামী দিন হবে। এর মধ্যে মানে আমি বলবো যে কোনো সন্দেহ নেই, অনেক স্কলার এই বিষয়ে অনেকে এ বিষয়ে এবং সেগুলো আসবে। আপনারা দেখুন আজকে এই অমৃতকালে আগামী দিন মানে আগামীকাল 22 তারিখ সে 2500 বছরে এই রামলালার জন্য এত আন্দোলন হলো, কত কিছু হলো, সেই জায়গায় ওনার প্রাণ প্রতিষ্ঠা করবেন অযোধ্যাতে। আজকে সারা ভারতবর্ষের তথা ত্রিপুরাতেও আজকে আমরা সকালে বিভিন্ন মন্দিরে আমরা গিয়ে বিভিন্ন মঠে আজকে 14 তারিখ থেকে আমরা শুরু করেছি, সব জায়গায় আমরা এই সাফাই অভিযান আমরা করছি। এই যে বিষয় আমরা তো কোনোদিন ভাবিনি যে মন্দিরের সামনে গিয়ে, এখন তো মনে হচ্ছে এই যে আদত আমাদের মধ্যে হয়ে গেল। আমি আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর রতন বাবুর সাথে কথা বলছিলাম যে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আগামী দিন হয়তো এটা চলবে এরকমভাবে যে মন্দির পরিষ্কার রাখা সাফাই সুতরা করা, কিন্তু পুরো সবসময় মন্দিরে গেছে পা মারিয়ে গেছে কিন্তু মন্দির আমার পরিষ্কার করবে তো অদ্ভুত। প্রতি ঘরে সুশাসনের বিষয় আমরা শুরু করেছি, প্রধানমন্ত্রীজি বলছেন যে যে প্রতিটা ঘরের যে অন্তিম ব্যক্তি তাদের যেসব বিভিন্ন সুযোগ সুবিধা বেনিফিশিয়ারি স্কিম কেন্দ্রের প্রকল্পের যে 17টা অনেক স্কিমের শেষ নেই, সেই স্কিমগুলো যাতে মানুষের কাছে পৌঁছে তার জন্য একদিকে আমাদের রাজ্য আমরা করেছি 17ই সেপ্টেম্বর 2022 আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে জন্মদিন আমরা শুরু করেছিলাম সুশাসন। আজকে রাম মন্ত্রে একটা আস্থা বিশ্বাস যে রাম রাজত্ব, আমরা কথায় কথা বলি রাম রাজত্ব অর্থাৎ কি, যে সুশাসনের বিষয়টা মানুষের কাছে পৌঁছে দেওয়া যে রাম রাজত্বকালে সব মানুষ তার সুষ্ঠু বিচার পেয়েছে, মানুষের বলার একটা জায়গা আছে, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। এই যে বিষয়টা, এই যে আস্থার বিষয়টা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি এই রামলালাকে প্রতিষ্ঠিত করে সেটা বোঝানোর চেষ্টা করেছে যে আমরা এই দেশ যেভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চালাচ্ছে আমরাও সেই দিশায় একটা কাজ করছি। এবং আমরা কবে 2022 আমরা শুরু করেছি, এবং আরে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর যে জন্মদিন যে 25শে ডিসেম্বর ওনার জন্মদিন আমরা সমাপন করেছিলাম, তা আমাদের মধ্যেও সেই ফিলিংস কিন্তু আসছে, আমরা যেমন আসছে। এবং আজকে আমি অত্যন্ত খুশি যে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আজকে এই পুনরাজ্য দিবস আমার পালন করার সেই সৌভাগ্য আমার হয়েছে। এখানে আমাদের ডিজিপি সাহেব সেইভাবেই কিন্তু বলার চেষ্টা করেছেন যে আমাদের এখানে যদি মানে শান্তি সম্প্রীতি বজায় না থাকে তাহলে ডেভেলপমেন্ট কোনোদিনই সম্ভব হবে না।
জাতি জনজাতি আমাদের 19 ট্রাইবস আছে আমাদের এখানে, সাব ট্রাইবস আমাদের, তো সবাই মিলে আমরা যদি একসাথে থাকি, মণিপুরি আছে, বাঙালি আছে, বিভিন্ন ট্রাইবস আছে, সবাই মিলে যেটা বারবার বলি যে আমরা ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করবো, সেটা কিন্তু যখন আইন শৃঙ্খলা এভরিথিং যখন কন্ট্রোলে থাকবে তবেই কিন্তু মানুষ একটা ফিলিং গুড সেই বিষয়টা থাকবে, তখন আমাদের জন্য এটা ডেভেলপমেন্ট, আমরা ডেভেলপমেন্ট যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি, সেই কারণে প্রধানমন্ত্রীজি চৌকিদার অর্থাৎ কোনো জায়গার মধ্যে কোনো রকম করাপশনের কোনো স্থান নেই, তো আমরাও সেই দিশায় চলছি। উনি বিভিন্ন সময়ে যে কথাগুলো বলেন যে হর ঘর তিরঙ্গা, আরে এ তো আমাকে আমরাও এই ন্যাশনাল ফ্ল্যাগ আমরা উত্তোলন করেছি, কিন্তু যখন উনি নাড়া দিয়েছেন যে হর ঘর তিরঙ্গা, আমরাও আমাদের ত্রিপুরাতে মানে আমাদের 8.5 হাউস হোল্ড আছে, তারপরে দেখা গেছে আমাদের যে বিভিন্ন সাইজে আমরা যে ফ্ল্যাগ বানালাম শর্ট হয়ে গেছে, বাইরের থেকে আমাদের আনতে হয়েছে। এই যে একটা বিষয় কি যে বিনা পয়সা দেবে না সরকার, বিনা পয়সায় দেবে না, ইউ হ্যাভ টু বাই বাই ইয়োরসেলফ, পয়সা দিয়ে কিনতে হবে ছোট বড় যাই হোক, এই যে বিষয় মানে 75 সীমান্ত গ্রাম বীরকানা, আমরা কোনদিন ভাবতে পারি কথা বলবো, মানে যাদের এই যে আমাদের প্রতিটা গ্রামের 75 বছর দেশ স্বাধীন হয়েছে তাকে স্মরণ করার পাশাপাশি আমাদের দেশেরও যারা যারা বীর, সেটা স্বাধীনতা লাভের জন্যই যারা নিজের জীবন দিয়েছেন তারপরেও যারা পুলিশ থেকে আরম্ভ করে বিভিন্ন সময় আমাদের যারা সন্দেহ আছে বিভিন্ন জায়গায় আছে আমাদের ত্রিপুরা, তাদেরকে খুঁজে বের করে তাদের যে ওখানে তাদের নাম খোদাই করে সেখানে আমরা করেছি, মেরে মাটি মেরা দেশ, কোনদিন ভাবা যায় আমরা এই মাটি দিয়ে আমরা চলি, নিজের মাটি আমার দেশের মাটি তাকে আমাদের নমন করা উচিত, আমাদের মধ্যে সেই জিনিসটা উনি ঢুকিয়েছেন। দেখলেন আজকে G20 উনি দেখিয়েছেন যে ভারত আজকে কোন জায়গায় গেছেন, তো আমাদের উচিত আমরাও প্রধানমন্ত্রীজিকে শক্তিশালী করা, অর্থাৎ প্রধানমন্ত্রীজিকে শক্তিশালী করা মানে দেশকে শক্তিশালী করা, রাজ্যকে শক্তিশালী করা। এবং আমি খুব খুশি যে আমাদের যারা অফিসাররাও আছেন ওনারাও কিন্তু সেইভাবে কাজ করছেন, তবেই আজকে NSC-র মিটিংয়ে গত পরশুদিন যখন আমরা শিলংয়ে গেলাম সেখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে আমরা অনেক জায়গায় কোনো অংশে আমরা কম নাই, সব বরং অনেক জায়গায় আমরা বেটার, আমরা যখন দিল্লিতেও যাই ন্যাশনাল লেভেলও বিভিন্ন প্যারামিটার যখন দেখা হয় সেখানে কিন্তু আমাদের স্থান অনেক ছোট্ট রাজ্য, যেটা আমাদের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন, আমাদের হতে পারে আমাদের রাজ্য ছোট কিন্তু এই যে রাম রাজত্বর যে বিষয় সেই রাম রাজত্বর মতোই মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশকে যেভাবে রাম রাজত্বর মতো চেষ্টা করছেন আমরাও ত্রিপুরাকে রাম রাজত্বর মতো আমরা চেষ্টা করব, মানুষ এখানে শান্তিতে থাকবে এবং শান্তির মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে সম্পর্ক সুদৃঢ় করব, সে জাতি হোক জনজাতি হোক সবাই মিলে, আর পাশাপাশি ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না গ্যারান্টি দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, তো ভাবা যায় কোনোদিন যে গ্যারান্টির গাড়ি পাঠিয়েছেন এডি মানে LED-র মাধ্যমে সমস্ত গ্রাম গঞ্জে GP DC সমস্ত জায়গায়, গতকাল PC নিয়ে একটা সমস্যা হচ্ছিল আমাদের যারা এই মাননীয় প্রধানমন্ত্রীজি 18টা শ্রেণী যে কোনোদিন ভাবেনি বিশ্বকর্মা যোজনা উনি ডিক্লেয়ার করেছেন, এমন সব যারা মানে বারবার আছে মোবলার আছে বিভিন্ন শ্রেণীর কুমার কামার সমস্ত এদের সম্পর্কে চিন্তা করেছেন, 3 লাখ টাকা করে ওনারা পাবেন খুব অল্প সুদে, প্রথমে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হবে 500 টাকা করে ওনাদেরকে ট্রেনিংয়ের খরচ দেবে, পরবর্তী সময়ে ওদের কিট দেবে 15,000 টাকা, 1 লাখ টাকা পরবর্তী সময়ে 2 লাখ টাকা, এই যে সমস্ত মানুষ সম্পর্কে চিন্তা করা মানে ভাবা যায় না। ই ক্যাবিনেট আমরা শুরু করেছি বলা হয়েছে এখানে, আজকে ই ক্যাবিনেটে যখন আমরা বসি কোনো কাগজপত্র থাকে না, আমরা ই ক্যাবিনেটের মাধ্যমে স্পিডি হয় ট্রান্সপারেন্সি থাকে, এবং আমাদের সমস্ত স্টেট অফিসগুলোতে এখন মানে ই অফিস হয়ে গেছে, ডিস্ট্রিক্টও হয়ে গেছে, আমাদের সাব ডিভিশন এবং আমাদের ইভেন কিছুদিন আগে বলা হচ্ছিল যে গ্রাম স্তরে পর্যন্ত আমাদের পৌঁছানো উচিত, তো সেই বিষয়ে কাজ করছে সমস্ত জায়গায় এবং খুব ইজি হয় ভার্চুয়ালি যখন আমরা কথাবার্তা বলি অনেক কাজও ট্রান্সপারেন্সি হয়, বিভিন্ন যেসব কাগজগুলো আছে আমাদের এখন সেগুলোকে স্ক্যানিং হচ্ছে, হাজার হাজার স্ক্যানিং হচ্ছে এখন, এবং মাইক্রোস্কোপের
রাখা হচ্ছে। কপ্তমাকাহাম হাসিনে লকরংনি বাগৈ খুঞ্জকায়ে কিসা জরা রুই খনাউই নাইজাবাদি কতাও জরানি কাহাম সাকদুক মাংদুক নাইমুতুই ক্লিনিক তাবুক নিনি আনি যতনি গানা আগতল দলিওন মান্থগ মং আরোগ্যা দা কমপ্লিট হোমিও হেলথ সলিউশন লেটেস্ট টেকনিক তৈ টেকনোলজি বাইখে কাহাম সাক নাইজাদি মান আরোগ্যা দা কমপ্লিট হোমিও হেলথ সলিউশন রমদি কাহামকে হামানা সুই মায়া অংমানি জিঞ্জাল সাকুর এবা বুকুরনি বেমার বেকরেংনি বেমার শির এবা নাভনি বেমার বহগনি বেমার বুড়ি রোগনি রিসুমানি জিঞ্জাল কিডনিনি জিঞ্জাল স্রাই রোগনি জিঞ্জাল ডায়াবেটিস এবা সুগারনি জিঞ্জালম খুবই দাল বিদাল বেমুগ রংনি কাহামকে সাক নাজারি মান আপন কারিব কেফেক মানি বাই চাউই জিঞ্জাল ক্লাই তংনাই র সাক হামনা মুসুম কাহামকে আরোগ্যা দা কমপ্লিট হোমিও হেলথ সলিউশন বাই কৃঙ্গি মানো নিকুমা বাদারতলি লেন আরএমএস চৌমিনি কৃষ্ণনগর আগরতলা বিহান অপরূপা বেকারি এন্ড কেক শপ নিয়ার শনি মন্দির।